এদিকে ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক সড়কের ধল্লায় পুলিশ অবস্থান নিয়েছে। সড়কে যানবাহন ও যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে তল্লাশি চলছে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। মানিকগঞ্জের এই ধল্লা পুলিশ ক্যাম্পের সামনে, এটা এই ধল্লা পুলিশ ক্যাম্প, এই আমাদের মানিকগঞ্জ শেষ সীমানা, এইটা ঢাকার প্রবেশ মুখ বলা যায়। এখানে ধরলে একটি পুলিশ ক্যাম্পও আছে, এখানে পুলিশ নিয়মিত এখানে টহল দেয়। আজকেও এই আজকে গাড়ি গুড়ি নিয়ে এখানে তারা অবস্থান নিয়েছে, যাতে যানবাহন এবং যাত্রীদের চলাচল বিঘ্নিত না হয়, সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছে। যাত্রী এবং যানবাহন যাতে স্বাভাবিক নিয়মিত চলাচলের ব্যাঘাত না হয়, তাদের চলাচলের স্বার্থেই তারা এখানে অবস্থান নিয়েছে। এই ছিল মানিকগঞ্জের শেষ সীমানা ঢাকার প্রবেশপথের ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে থেকে এখানকার পরিস্থিতি।